আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। যে সমস্ত কিশোর কিশোরী এবং ইয়াং জেনারেশনের তরুণ তরুণী বাচ্চা কাচ্চারা যাদের ভিটামিনের অভাব আছে এবং খাওয়ার রুচি খুবই কম, যাদের ওজন কমে যাচ্ছে, যাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে, এরকম সমস্যা যদি থেকে থাকে তাদের জন্য একটি ভালো ভিটামিন সম্বন্ধে আমরা জানবো আজকে। ভিটামিনটা ছেলেদের জন্য একটি আলাদা পট পাওয়া যায় এবং মেয়েদের জন্য আলাদা পট পাওয়া যায়, কারণ আমরা জানি আমাদের শারীরিক গঠন ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা হয়ে থাকে। সেজন্য ছেলেদের জন্য যেগুলো প্রয়োজনীয় ভিটামিন সেই ভিটামিনগুলো বেক্সটাম 10 হাম এই পটের মধ্যে দেওয়া আছে, আর মেয়েদের জন্য যেগুলো প্রয়োজনীয় ভিটামিন সেগুলো দেওয়া আছে একটি আলাদা পটে। এটার নাম হলো যে বেক্সটাম 10 হার। এটিতে অনেক রকমের ভিটামিন দেওয়া থাকে, আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নিন। এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি প্রোডাক্ট, এটি 30টার পটে পাওয়া যায়। 30টার পটের দাম হচ্ছে 180 টাকা করে, দুইটা পটেরই একই দাম, আর আপনারা এটা বাজারে যে কোনো ফার্মেসিতেই পাবেন। আর এটাতে A to Z ভিটামিন থাকে। আরেকটি কথা, এই চ্যানেলটি যদি আপনারা প্রয়োজন মনে করে থাকেন তাহলে দয়া করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এখন আমরা একটু জেনে নেই এই ওষুধটি আমরা কী কী সমস্যার জন্য খেতে পারি। যে সকল তরুণ তরুণ উক্তি বয়সদের বাচ্চা কাচ্চারা আছে, যাদের খাওয়ার রুচি খুবই কম, যাদের ওজন কমে যাচ্ছে, যাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, যে সকল বাচ্চা কাচ্চারা খুব সহজে অসুখে ভুগতেছে, অসুখে পড়তেছে কিছুদিন পর পর, তার মানে তাদের কোনো না কোনো ভিটামিনের ঘাটতি আছে। এই ভিটামিনের ঘাটতির কারণে দেখা যায় অনেক বাচ্চা কাচ্চারা অসুখে পড়ে। সে সকল সমস্যা থেকে উঠার জন্য, শরীরকে সুস্থ করার জন্য, শরীরটাকে ভালো করার জন্য এই ভিটামিনটা আপনারা খেতে পারেন। এবং যে সকল কিশোর কিশোরী এবং তরুণ তরুণীরা বড় কোনো অসুখ থেকে উঠার পর তাদের শরীরটা খুবই অসুস্থ এবং খাওয়ার রুচি কম, আবার দেখা যায় যে সময় তরুণ তরুণী অসুস্থ অবস্থায় থাকে সে সময় তাদের খাওয়ার রুচি খুবই কম থাকে, সেই সময়গুলোতে এই ওষুধটা ডাক্তাররা অনেক সময় দিয়ে থাকে। এই ওষুধটা খেলে দেহের ভিটামিনের ঘাটতি এবং যে সকল খনিজ পদার্থর প্রয়োজন হয় সে সকলের ঘাটতি পূরণ হয়ে যাবে। এখন আমরা ওষুধটি খাওয়ার একটু নিয়ম জেনে নেই। এই ওষুধটি দিনে একটি ট্যাবলেট খেতে লাগবে, এটি খাওয়ার পর আপনাদেরকে খেতে লাগবে। আরেকটি কথা, ওষুধের উপর নির্ভর করে থাকলে শুধু হবে না, আপনাদেরকে সবসময় পুষ্টিকর খাবার খেতে লাগবে, পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করতে লাগবে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে লাগবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে লাগবে, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য এবং সবসময় অসুখে পড়া থেকে আপনারা বিরত থাকবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের বাড়বে। সবসময় ওষুধের উপর নির্ভর করলেই হবে না। আরেকটি কথা, যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একটা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ খাবেন, কারণ রেজিস্টার চিকিৎসক আপনাকে দেখে পর্যবেক্ষণ করে কার কী পরিমাণে ওষুধ প্রয়োজন, ডোজ প্রয়োজন তা নির্ধারণ করে দেবে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন, খারাপ লাগলে ডিসলাইক দেবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা সবাই সুস্থ থাকেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম।